আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলোর বজলে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন এনজিও চাকরির বিজ্ঞপ্তি উপস্থাপন করার জন্য চলে আসলাম। সেই বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, তাহলে চলুন আমরা সেই চাকরির বিজ্ঞপ্তিটি দেখে আসি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন RDF NGO-তে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে, পদের সংখ্যা কতজন, বেতন কত টাকা দেওয়া হবে, আর বয়স কত রয়েছে, আবেদন পদ্ধতি কী, A to Z কিন্তু আপনাদেরকে এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। সো বন্ধুরা, আশা করছি আপনার বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার সব কিছু বুঝতে পারবেন। আর বিজ্ঞপ্তিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই বিজ্ঞপ্তিতে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন মন্ত্র, ঠিক আছে? লাইক দিয়ে দিলে আমরা নেক্সট আরও ভালো ভালো চাকরি বিজ্ঞপ্তি আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য উৎসাহ পাই, তাই অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন মন্ত্র, ওকে? সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় উন্নয়ন সংস্থা RDF এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় চ্যালেঞ্জিং কার্যক্রম পরিচালনা করার নিমিত্তে জরুরি ভিত্তিতে স্মার্ট, সাহসী, চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যয়ী এবং কি আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং সৎকর্মী আবশ্যক। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যাদের বর্ণিত বেতন স্কেলে নিয়োগ প্রদান করা হবে। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন, আর এখানে কিন্তু আপনাদের অভিজ্ঞতা না থাকলেও আপনারা আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক ভাই আছেন যে অভিজ্ঞতার জন্য আবেদন করতে পারেন না। সো বন্ধুরা, আপনারা কিন্তু এটা অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনারা আবেদন করার সুযোগ রয়েছে, এখানে কিন্তু আপনারা অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারেন। তবে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করা হবে, ঠিক আছে? সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরে রয়েছে লোন অফিসার, এখানে কিন্তু আপনাদের পদসংখ্যা রয়েছে 55 জন। আর এখানে আপনাদের শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে 12,000 টাকা, কিন্তু মানে এক বছর কিন্তু আপনাদের 12,000 টাকা করে দেওয়া হবে শিক্ষানবিশকালে। এবং কি বেতন কাঠামো মানে স্থায়ীকরণের পরে আপনাদের 15,352 টাকা দেওয়া হবে, ঠিক আছে, মানে এক বছর পরে। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যে কোনো বিষয়ে স্নাতক পাস থাকতে হবে, আর এখানে কিন্তু বয়স আপনাদের 30 থেকে 35 বছরের ভিতরেই হতে হবে, ঠিক আছে? আর এখানে অগ্রাধিকার থাকলে কিন্তু অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে, আর অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে বন্ধুরা, ওকে? সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পাবেন, TA PF মোবাইল বিল এবং কর্মী কল্যাণ তহবিল। আর এখানে দেখতে পাচ্ছেন ও চাকুরি স্থায়ী হওয়ার পর এক বছর পর হতে মূল বেতনের সমপরিমাণ 2টি উচ্চ ভাতা আপনারা পাবেন। আর এখানে বিশেষ দ্রষ্টব্য দেখতে পাচ্ছেন শিশু ও নারী ও শিশু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিদের আবেদন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সমুদ্র, এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্য হিসেবে মানে বিবেচিত হবে। সমুদ্ররা দেখা যায় যে অনেক মানে চাকরির ভিতরে চাকরির আবেদন করতে হলে অনেক মানে প্রভাবশালী লোকেরা কিন্তু মানে এখানে আপনাদেরকে মানে চাকরি নেওয়ার জন্য মানে ই করে সুপারিশ করে, কিন্তু কোনো প্রকার সুপারিশ এবং কি তদবির এখানে কিন্তু আপনাদের অযোগ্য বলে বিবেচিত করা হবে বন্ধুরা, ওকে? সো বন্ধুরা, এই আবেদনটি করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মানে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র দিতে হবে, এবং কি সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করতে হবে, এবং কি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে, এবং কি জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে। আর এখানে সর্বশেষ পরীক্ষার ছবিসহ রেজিস্ট্রেশন কার্ড দিতে হবে, এবং কি অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দিতে হবে না, এবং কি মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সম্বলিত স্বহস্তে আবেদনপত্র বিভাগীয় প্রধান HR বিভাগ রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আর
আরডিএফ আরডিএফ ভবন, বাড়ি নাম্বার এত 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 এত, আদাবর টাকা 1207 বরাবরে আপনাদের 18/9/2021 তারিখের ভিতরে কিন্তু আপনাদের ডাক অথবা কুরিয়ার সার্ভিসে আপনাদের পৌঁছাতে হবে বন্ধুরা, ঠিক আছে। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা সহজে একটি আবেদনপত্র লিখবেন সুন্দরভাবে, আর সুন্দরভাবে একটি কম্পিউটারের দোকানে গিয়ে একটি জীবন বৃত্তান্ত আপনারা বের করে ফেলবেন। তো জীবন বৃত্তান্ত আর দরখাস্তটি সুন্দরভাবে লিখে এখানে প্রয়োজনীয় কাগজপাতি দেওয়া রয়েছে, এগুলো কাগজপাতি সহ আপনারা এখানে ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানা অনুযায়ী আপনার ডাক অথবা কুরিয়ারে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। সো বন্ধুরা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর নেক্সট আমি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।